গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৩০ জেলায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগেই মারা গেছে ৪০ জন। রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯ জন। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনায় ১ জন করে মারা গেছেন। এছাড়া বগুড়ার ৩ হাসপাতালের করোনা ইউনিটে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আক্রান্ত ৯ এবং উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদিকে খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১৪ জন, কুষ্টিয়ায় ১৩, যশোরে ৬, মেহেরপুরে ৩ এবং চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহে মারা গেছে ৪ জন। এদিকে চট্টগ্রামে মারা গেছে ৯ জন। জেলায় শনাক্তের হার প্রায় ৩৫.২%। অন্যদিকে বরিশালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। রংপুর বিভাগে মারা গেছে ১০ জন। এর মধ্যে রংপুরে ৩ জন, দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন এবং পঞ্চগড় ও নীলফামারীতে ২ জন। এদিকে ময়মনসিংহ, ফরিদপুর, টাঙ্গাইল, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা ও জামালপুরে ২৬ জন মারা গেছে। সরকারের নির্দেশনায় করোনা মহামারী মোকাবেলায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে সেনা সদস্যরা কাজ করে যাবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে ময়মনসিংহ সেনাবাহিনীর টহল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। তিনি সেনাবাহিনী, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাপ্রধানের সঙ্গে ছিলেন। টহল পরিদর্শনের সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে মতবিনিময় করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিজিবি সেক্টর কমান্ডার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। কাটল স্পেশাল সার্ভিসে রাজধানীতে কোরবানির পশু আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১৭, ১৮, ১৯ জুলাই তিন দিন চলবে এই বিশেষ সার্ভিস। গতবারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বিভিন্ন স্টেশন থেকে কাটল স্পেশাল ট্রেনের মাধ্যমে কোরবানির পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর শুধু পশু পরিবহনের সুযোগ ছিল ময়মনসিংহ আর জামালপুর অঞ্চলে। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের উত্তরাঞ্চলও। গত বছর ২টি ট্রেন চললো, এবার চলবে ৬টি ট্রেন। এসব ট্রেনের মাধ্যমে পশু ব্যবসায়ীরা তাদের কোরবানির পশু স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকা স্টেশনের নিকটবর্তী গোপীবাগ, শাহজাহানপুর, মুগদা পশুহাটে কাটল স্পেশাল ট্রেন সার্ভিসের মাধ্যমে সেবা নিতে পারবেন।